টেলিপাড়াতে আবার প্রেমের খবরটা সামনে এলো। ব্রেকআপ আর বিচ্ছেদের মতো এত খবরের মাঝে নতুন প্রেমের খবরটা এলে বেশ ভালোই লাগে। এবার সুখবরটা এলো মন ফাগুন পরিবার থেকে। বাস্তবে প্রেম করছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী গীতশ্রী রায়। মন ফাগুনের আগে একাধিক ধারাবাহিকে প্রধান চরিত্রে তাকে দেখা যায়, তবে তার অভিনীত রাশি সবথেকে জনপ্রিয়। এর আগেও তার প্রেমের খবর জানা গেছিল, তাদের নাকি অনেক দিনের সম্পর্ক ছিল, তবে অজানা কারণে তাদের ব্রেকআপ হয়ে যায়। আর তারপর থেকে তার প্রেম জীবন সম্পর্কে আর কোনো কিছু জানা যায়নি। অবশেষে গত মাসেই নিজের গোপন প্রেমকে প্রকাশ্যে এনেছেন গীতশ্রী। তার সেই মনের মানুষটি হলেন জনপ্রিয় ফুটবলার প্রবীর দাস। চলতি বছরে বেঙ্গালুরু এফসির হয়ে ডুরান্ড কাপ জিতেছেন তিনি। তখন তাদের একসঙ্গে দেখা যায়, আর তারপর থেকেই সবার সামনে আসে তাদের নতুন সম্পর্ক। বর্তমানে তারা নিজেরাই স্বীকার করেছেন তারা সম্পর্কে আছেন। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে 2016 সালে তনুশ্রী এবং প্রবীরের বিয়ে হয়, কিন্তু সেই বিয়ে বেশিদিন টেকেনি। প্রবীরের নামে অভিযোগ করেছিলেন তার প্রথম স্ত্রী, তবে তা প্রমাণ হয়নি। এদিকে গীতশ্রী এবং প্রবীরের নতুন সম্পর্কের কথা সামনে আসতেই শুভেচ্ছার ঝড়। ভালো থাকুক এই জুটি। তো বন্ধুরা, এই অভিনেত্রীকে তোমার কেমন লাগে কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো, আর এই টাইপের ইন্টারেস্টিং ভিডিওস পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস। ধন্যবাদ।